হ্যালো, আসসালামু আলাইকুম। সুলতানা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে রান্না করব আমি রুই মাছের মাথা, লেজা, মাছ সহ লাউ দিয়ে এই তরকারিটা। তো এই তরকারির রেসিপিটা আসলে আপনারা সবাই জানেন, তেমন একটা কিছু না। তো আমি আজকে আমার মতো করে রান্না করব এবং সাথে আর কী কী রান্না করব সেটাও শেয়ার করব। তো আমার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলেন স্টার্ট করি। আজকের ভিডিওটা কোনো রেসিপি না, আমি আজকে কী কী রান্না করব ওটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে মাছ ভেজে রেখেছিলাম, এটা ফরজি মাছ, এটা ভেজে রেখেছিলাম। এটা দিয়ে আমি পুঁই শাক দিয়ে রান্না করবো। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আমি, এখানে মশলা কষা হচ্ছে। পুঁই শাকগুলি আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো ভাজা মাছগুলি। এখানে মাছ, মাথা, লেজ সব কিছু মিক্স করে আমি ভেজে রেখেছিলাম এস্টারডে। তো আমি এটা পুঁই শাক দিয়ে রান্না করতেছি আজকে। পুঁই শাকটা আমার খুব ফেভারিট একটি শাক, আমার খুবই পছন্দের একটি শাক। আমি যে কোনো কিছু দিয়ে পুঁই শাক রান্না করতে ভালো লাগে আমার কাছে খাইতে। তো আজকে আমি এগুলি দিয়ে রান্না করব, মাছগুলি দিয়ে। ইলিশ মাছ দিয়েও খাওয়া যায়, আমি ইলিশ মাছ দিয়ে খুব পছন্দ করি। তো ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের রেসিপিটা আমি তাড়াতাড়ি দিব। এখন আমি দিয়ে দিব একটু পানি, একটু আঠা আঠা ধরনের হবে, মাখা মাখা। আজকের ভিডিওটা আসলে র্যান্ডম, তেমন একটা প্রিপারেশন না কিছু আমি রেসিপি দেখাতে পারবো না। ঢেকে দিব 10 মিনিটের জন্য। তরকারিটা আমার হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই তরকারিটা মশলা, মাছের মশলা আপনারা যা যা ইউজ করেন ওগুলি সব আমি ইউজ করেছি, কোনো এক্সট্রা অন্য ধরনের কোনো মশলা ইউজ করি নাই। আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলি। এখন দিয়ে দিব অল্প কালা জিরার গুঁড়া। পুঁই শাকের তরকারিতে ধনিয়া পাতা ইউজ করবেন না, সবসময় জিরা, কালা জিরার ফাঁকিটা দেবেন, তরকারির ফ্লেভার অ্যান্ড টেস্ট খুবই ভালো হয়। তো তরকারিটা আমার রেডি, এখন আমি তুলে নিব। রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আজকে আমি। তো আমি প্রথমেই বলে নিয়েছি আজকের ভিডিওটা র্যান্ডম, সম্পূর্ণ রেসিপি দেখাতে পারবো না আমি, যেটুকুনো পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এখানে 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন হলুদ, দিয়ে দিলাম পানি, আর দিয়ে দিলাম লবণ। আমি মশলাটাকে এখন ভালো মতন কষিয়ে নিব, তারপর মাছগুলি দিয়ে মাছগুলি কষে তুলে নিব, তারপর আমি লাউ দিয়ে দিব। মশলা কষা হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিলাম, মাছগুলিকে আমি কষে তুলে নিব। 2 মিনিটের মতো আমি মাছগুলি কষে নেব, তারপর আমি তুলে নেব। তো ঢেকে দেবো 2 মিনিটের জন্য, তারপর মাছগুলি আমি তুলে নেব। মাছগুলি আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলি তুলে নেব। এখন দিয়ে দিব আমার কেটে রাখা লাউ। লাউগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য, মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিব। লাউগুলি আমার গলে গিয়েছে অলমোস্ট, এখন আমি মাছগুলি দিয়ে দেব। এই লাউয়ের তরকারি মশলাটা হালকা দিলে খাইতে খুবই ভালো লাগে। লাউয়ের যে একটা নিজস্ব একটা স্মেল আছে
সেই গ্রানটা পাওয়া যায়। আর বেশি মশলা দিলে লাউয়ের গ্রানটা পাওয়া যায় না, খাইতে ভালো লাগে না। আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর লাউয়ের তরকারি আমার কাছে মনে হয় বেশি বড় বড় মাছের পিস না দিয়ে একটু ভাঙা চোরা মাছ দিলে খাইতে বেশি ভালো লাগে। এটা যার যার আসলে রুচি, আমার কাছে তাই মনে হয়। যাক, আমি দিয়ে দিলাম টমেটো। এখানে বড় একটা টমেটোকে আমি পিস পিস করে নিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর অল্প একটু লবণ দিয়ে দিব। যেহেতু আমি টমেটো দিলাম, এগুলির উপর একটু হালকা করে লবণ আমি ছিটিয়ে দিলাম, ভিতরে লবণটা ঢুকে যাবে। এখন বন্ধ করে দিব আরও 4-5 মিনিট। 4-5 মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলব। তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, আর আমি শুকাবো না। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতাটা দিলে আরও বেশি ভালো লাগে। শীতে আমাদের দেশে শীতের তরকারির ফ্লেভার আসে, আর এই ধনিয়া পাতাটা আমাদের এখানকার খুবই ভালো, একদম দেশের মতো ফ্লেভার। তো রান্নাটা আমার শেষ, এখন আমি একটা অন্য একটা পাত্রে তুলে নেব। তো এই আর কি আজকের আমার রান্নার রেসিপিটা। কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একবার হলো ট্রাই করে দেখবেন এই লাউয়ের তরকারিটা আমি যেভাবে আজকে রান্না করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।